নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোনালিস ট্র্যাভেল অ্যান্ড লাইফ এই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। আর আজকে এখন বাজে 6টার কাছাকাছি বিকেলবেলা, আর আমি এখন একটু বেরোচ্ছি। আজকে একটা অন্যরকম প্ল্যান রয়েছে, অনেকদিন বাদে স্কুলের বন্ধুদের সাথে একটু মিট করব। তো দেখতে থাকো, এখন বেরোচ্ছি আর কি বাড়ি থেকে। আমরা এখন টোটো করে জাস্ট বেরোলাম, এটা হচ্ছে দেবলীনা। হ্যাঁ, এবার দেবলীনা হচ্ছে আমার, মানে আমরা সবাই বেসিক্যালি নার্সারির ফ্রেন্ড, একদম স্কুলের ছোট্টবেলার। তো এখন টোটোতে করে যাচ্ছি, পৌঁছে গিয়ে তারপরে খুব ভালো করে সবার সাথে কথাবার্তা বলবো, ততক্ষণ যাই। আচ্ছা, এইটা হচ্ছে দেখাই, আমরা এখন ইমামবাড়ার পাশ দিয়ে যাচ্ছি। এটা খুব বিখ্যাত জায়গা, হুগলির একটা দর্শনীয় স্থান। পরে কখনো ডিটেলসে ব্লগ করব, দেখে নাও আপাতত। দেখো হাতি, আমরা এখন অভয়ারণ্য দিয়ে যাচ্ছি, জলদা পড়া অভয়ারণ্য। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, তোমরা দেখো। আর বসার অনেক জায়গা আছে, বিকেলবেলা সময় কাটানোর মতন, মানে বন্ধুদের সাথে গল্প ফল্প করাই। দেখো আবার হরিণ চলে এসছে বলতে বলতে, দেবলীনা প্রচন্ড আসছে। এই দেখো হনুমানও রয়েছে। তো এই হলো সব ব্যাপার। এটা আমাদের পাশেই গঙ্গা, ওইদিকেই গঙ্গার পাশ দিয়ে রাস্তা, স্ট্যান্ড রোড বলা যায়। এই বাঘ চল, বাঘ বাঘ পেরিয়ে গেলো, যা। এখানে দেখো পার্ক আছে, বাচ্চাদের খেলার, বাচ্চা বড় সবার খেলারই পার্ক আছে। গন্ডা, চুচুরা মাঠের চত্বর, সবসময় জঞ্জমার থাকে, কিছু না কিছু চলতে থাকে। দেখো এখন যেমন শ্রাবণী মেলা চলছে, এখানে একদিন আসবো, আজকে যদি সম্ভব হয় আজকেই তোমাদের ঘুরিয়ে দেখি তোকে। এখন এখানে জমজমাট, যেহেতু মেলা চলছে তার জন্য জমজমাট পুরো। ওদিকে আদালত রয়েছে, চুচুড়া হুগলি আদালত। গন্তব্য পৌঁছে গেছি আমরা, গন্তব্যে অলমোস্ট। আমরা এখন চলে এসেছি কপার কেটেলে। এ হচ্ছে সব আমার নার্সারি বন্ধু অলকা নন্দা, দেবলীনার সাথে টোটোতে আলাপ হয়েছে। এবার হচ্ছে সিঞ্চনা, এবার এদের সব ভার্সন টু হচ্ছে এখানে আছে, অলকানন্দা ভার্সন টু আর সিঞ্চনা ভার্সন টু। তোমার নামটা বলে দাও তো, তোমার নাম কি? তোমার নাম, ওরে বাবারে, তোমার নাম বলো, নাম বলো। হ্যাঁ, আনন্দি, ওরে বাবারে, দাঁড়া একটু দাঁড়া, ফটো তুলে দিই। তো আমরা এখন এসেছি কপার কেটেলে, এখানে একটা রেস্টুরেন্ট, সবাই রয়েছি, প্রচুর মজা করবো, এখন আনন্দ করবো, গল্প করবো, সাথে থাকো, দেখতে থাকো। সিঞ্চনা আর আমি এখন আবার একটুখানি যাচ্ছি টোটো করে। অলকানন্দার অ্যাকচুয়ালি কালকে জন্মদিন, মানে ওকে সারপ্রাইজ দেবো, জানি না ও বুঝতে হয়তো পারছে, কিন্তু বলিনি। আমরা যাচ্ছি গিয়ে ওর জন্য একটা ছোটো কেক নেবো, কেকটা নিয়ে এসে ওইখানে রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করবো সবাই মিলে। তো এখন আমরা যাচ্ছি আবার টোটো করে কেক কিনতে, তাই তো? হ্যাঁ, অনেকদিন পর, মানে ওর জন্মদিনটা তো অনেকদিন পর আমরা সেলিব্রেট করছি, ওই সবাই মিলে মিট করাও হয় না, ভালো লাগছে। তো চলো কেকের দোকানে দেখি কি কেক কেনা যায়। আমরা তো যাচ্ছি, ওইগুলো এগুলো কিরকম হবে না? এবারে ব্যাস প্যাক হবে আর গিয়ে সেলিব্রেট হবে তারপর। আর আমিও এখানে একটা করে কেক পেলাম,
এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, এখানে আজকে আজকের দিনে স্পেশাল স্যাম্পলিং হচ্ছে, মানে এটা টেস্ট করে দেখানো হচ্ছে কাস্টমারদের যে কেমন হয়েছে। তো কেমন লাগছে শুনছো? আচ্ছা দেখে আমি খাই কেমন লাগে আমার। গল্প আড্ডা সব হয়ে গেল, এখন আমরা যাচ্ছি এখানেই, সামনেই একটা মেলা হচ্ছে, শ্রাবণী মেলা চুচুড়াতেই, তো সেখানে আমরা যাব। দেবলীনা একটু বেরিয়ে গেল, ওর একটা কাজ রয়েছে। এখন অলকানন্দা এই সিঞ্চনা সব রয়েছে, আমরা তিনজনে এখন যাব মেলায়, তো দেখতে থাকো। এই যে মেলা চুচুড়া শ্রাবণী মেলা 2024, আমরা এখন এখানে যাব। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। মেলায় ঢুকে পড়লাম, শ্রাবণী মেলা এখান দিয়ে ঢুকলাম। ঢুকেই দেখো এখানে সব স্টলস রয়েছে পরপর, এখানে কাপ ডিশ প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। দিদি বানাচ্ছে এখানে, এখানে কাঞ্জি বুটিক
সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে। এখানে আরো সব শপস রয়েছে শাড়ির। হ্যাঁ, সব কাটার, সবজি সবজি কাটার সব রয়েছে। আমিও ঘুরছি মেলাতে, দেখি কিছু পছন্দ হলে নেব, বাট শপসগুলো দেখতেই ভালো লাগে বেসিক্যালি। এখানে সব চটকদার, হজমি, আমপাচক এসব রয়েছে। এসব দুর্হার, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, কালারফুল, দেখতেই খুব সুন্দর লাগে, তো রঙ বেরঙের। ব্যাগের দোকান দেখো, ব্যাগের স্টল রয়েছে। সব লেদার আপনাদের না? লেদার বলেই তো ব্যাগ দেখতে ভালো না, সোমের হবে দেখতে সুন্দর। হ্যাঁ, বাচ্চাদের বইয়ের সব কালেকশন রয়েছে, ছোট বাচ্চাদের। এখান থেকে আমরা একটা বই কিনলাম এই খুদের জন্য, মিঠির জন্য। এখানে দোলনা, ফার্নিচার, এখানে ঘর সাজানোর ফুলদানি, ফুল সব কিছু রয়েছে। খুব সুন্দর সুন্দর সব ফুল রয়েছে, দারুণ দেখতে, বেশ সুন্দর। কত বলছে? 300 এখানে ওদিক থেকে এসে আমরা ডান দিকে এলাম, এখানেও বেশ কিছু দোকান আছে। এই টার্ন নিয়েও দেখো ব্যাগের সব দোকান, এইদিকে সব বাসন ফাসন রয়েছে, আইসক্রিম পার্লার, বাচ্চাদের খেলনার সব। এখানে সব প্লেয়িং জোন বাচ্চাদের, সুন্দর আনন্দ পাবো বাচ্চাদের জন্য। বাচ্চাদের সব দোলনা ফোলনা সব রয়েছে, এখানে মেরিগোরাউন্ড রয়েছে, মথুরা কেক। দেখুন এখানেও বেশ কিছু স্টলস রয়েছে, হারদুলের স্টল, সব প্লাস্টিকের খেলনা সব স্টল। বাচ্চাদের সব গাড়ি টাড়ি রয়েছে, আর কিছু নেই, এই আছে মোটামুটি। ভালোই কাটলো সন্ধ্যেটা, ঘোরা হয়ে গেল শ্রাবণী মেলা চুচুড়ার। এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হবে। চলে এলাম বাড়িতে, খুব সুন্দর একটা সন্ধ্যে কাটালাম।
স্কুল জীবনের সব বন্ধুরা একদম, ওরা সব নার্সারি থেকে আমার মানে বন্ধু, নার্সারি থেকে 12 অবধি আমি একই স্কুলে পড়েছি, এবং এই পুরো টাইম পিরিয়ড জুড়ে মানে ওরা সবাই আমার বন্ধু ছিল। আরও কয়েকজন ছিল, তারা সবাই এখানে নেই, যাই হোক, বাট খুব ভালো একটা সন্ধে কাটলো পুরোনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার, মানে মজাই আলাদা। তার উপর আবার তাদের আবার সব ভার্সন 2-দেরও তোমরা দেখলে, মিঠি এবং তাথই, ওরা থাকা আরও দ্বিগুণ, মানে সন্ধেটা আরও জমজমাট হয়ে উঠেছিল আর কি। তো যাই হোক, বাড়ি ফিরে এলাম, শ্রাবণী মেলাও ঘুরলাম আমরা। কেমন লাগলো আজকের ব্লগটা সবাই তোমরা জানিও, আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণ অবধি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি।